গল্পটি শুরুতে আমাদের একটি রাজ্যের রাজমহলকে দেখানো হয় যেখানে জেসান নামের একটি লোক তার ছেলেকে রাজ্য থেকে বাইরে নিয়ে যাচ্ছে যাতে করে সে ছেলেটাকে বাঁচাতে পারে কারণ জেসানের পরিবারের লোকজন ছেলেটাকে মেরে ফেলতে চায় তখনই সেই রাজ্যের সেনারা তাকে সেখান থেকে যেতে দিচ্ছিল না তখন এতগুলো সেনাকে দেখে জেসান তার ড্রাগনের পাওয়ারের সাহায্যে তাদের সাথে মোকাবেলা করেন এই দেখে তার পরিবারের একটি লোক তার পাওয়ার ব্যবহার করে জেসানের সাথে মোকাবেলা শুরু করে এতে জেসানো তার ড্রাগনের পাওয়ার ব্যবহার করে তার সাথে মোকাবেলা শুরু করে এরপরে কিছু বছর পরের সময় দেখানো হয় যেখানে অনেক বড় একটি বানর এক জায়গায় হামলা করতেছিল আর এরপরে সিন পরিবর্তন হয়ে একটি গ্রাম দেখানো হয় গ্রামটির নাম স্টন ভিলেজ যেখানে গ্রামের প্রধান সকল বাচ্চাদের মোকাবেলা করার প্রশিক্ষণ দিচ্ছে তার নাম ছিল সেন তার মতে বাচ্চাদের প্রশিক্ষণ দেওয়া খুব প্রয়োজন যাতে করে তারা বেঁচে থাকতে পারে তখনই সকল বাচ্চাদের মধ্যে আমরা একটি বাচ্চাকে দেখতে পাই যার নাম ছিল অ্যালেক্স সেই সকল বাচ্চাদের মধ্যে ছিল সব থেকে ছোট কিন্তু সব থেকে ছোট হওয়া সত্ত্বেও সবার থেকে বেশি মোকাবেলা করার ক্ষমতা রাখে এই জন্য টাইলন নামের একটি ছেলে তাকে দেখে জেলাস স্পিল করত। অন্যদিকে আমরা গ্রামের বড় মানুষদের দেখতে পাই যারা গ্রামের সবার খাবারের জন্য রাইনর শিকার করতেছিল আর এই রাইনর মুখ থেকে আগুন বের করতে পারত। তাই সবাই এক এক করে রাইনোরকে হামলা করতে লাগলো তখনই সেখানে একটি নীল ইগল চলে আসে যে রাইনরকে তার সাথে উঠিয়ে নিয়ে যেতে লাগলো কিন্তু রাইনর মুখ থেকে আগুন বের করার কারণে ইগলটি রাইনরকে নিয়ে নিচে চলে আসে এই দেখে গ্রামের একটি লোক রাইনরকে নেওয়ার জন্য ব্লু ইগলটিকে তাড়াতে লাগলো তখনই সেখান থেকে লাভা বের হয়ে বৃষ্টির মতো আকাশ থেকে লাভা পড়তে লাগলো যার কারণে নীল ইগলটি ওখান থেকে চলে যায় তখন সবাই রাইনরটিকে নিয়ে তাদের গ্রামে চলে আসে যেখানে গ্রামের সকল বাচ্চারা তাদের বাবার কাছে এসে তাদের তারিফ করতে থাকে কারণ ওরা ওদের জন্য খাবার নিয়ে এসেছিল কিন্তু অন্যদিকে আমরা অ্যালেক্সকে মন খারাপ করে বসে থাকতে দেখি তখন সেখানে সেন চলে আসে তখন অ্যালেক্স তার কাছে জানতে চায় তার মা বাবা কখন আসবে তখন সেন বলে তার মা বাবা খুব জলদি চলে আসবে কিন্তু এর আগে চলো তোমাকে শিকার করা রাইনো দেখাবো এরপর গ্রামে সবাই মিলে একটি গাছের পূজা করতে থাকে কারণ তারা মনে করে এই গাছের মধ্যেই তাদের খোদা রয়েছে আর সকল বিপদে এই খোদাই তাদের রক্ষা করে আসছে এরপর গ্রামের কিছু বড় মানুষ সকল বাচ্চাদের একটি পুলের মধ্যে নামিয়ে দেয় যেখানে গুরুত্বপূর্ণ কিছু ওষুধ এবং ড্রাগনের এনার্জি মেশানো ছিল যাতে করে সকল বাচ্চাদের হাড় শক্ত হতে পারে এটা দেখার পর অ্যালেক্সেনকে বলে এটা করার পর আমাকে আমার পছন্দের মিল্ক দিতে হবে কিন্তু এটা শোনার পর সেন হাসে দিয়ে তার কথা মেনে নেয় এরপর সেন তার নিজের পাওয়ার ব্যবহার করে পুলের এনার্জি অ্যাক্টিভেট করে দেয় যার কারণে পুলের পানি আস্তে আস্তে গরম হতে থাকে যার কারণে অ্যালেক্স ছাড়া সকল বাচ্চারা পুল থেকে বের হয়ে আসে তখনই রাইনোর এনার্জি পুল থেকে বাইরে বের হয়ে আসে এটা দেখে অ্যালেক্স রাইনোর এনার্জি গ্রহণ করে নেয় যার কারণে তার শরীর লাভার মতো গরম হয়ে যায় এতে অ্যালেক্স তার হাতের মাধ্যমে পুলটিকে উঠিয়ে নিতে পারছিল এটা দেখার পর সেন বলে অ্যালেক্সের শরীরের শক্তির সাথে প্রাচীনকালের একটি বিষ্টের সাথে মিলে যায় এরপর সম্পূর্ণ প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর অ্যালেক্স তার পছন্দের মিল খাওয়ার অনুমতি পেয়ে যায় কিন্তু অ্যালেক্স সেই মিল্ক নিজে না খেয়ে গাছের মধ্যে ডেলে দেয় যাকে সবাই ক্ষোধা মনে করত। অ্যালেক্স মন খারাপ করে সেখানে বসে ইমোশনাল হয়ে বলতে থাকে আমার বাবা মাকে আমার কাছে এনে দাও তখনই সেখানে একটি ছোট বাচ্চা আসে আর বলে তার ভাই ও তার বন্ধু মিলে নীল পাখির ডিম নেওয়ার জন্য গেছে এটা শুনে অ্যালেক্স বাচ্চাটিকে বলে গ্রামে গিয়ে সেনকে এই কথাটি বলার জন্য এবং অ্যালেক্স নিজেই সেখান থেকে ওদের কাছে চলে যায় অন্যদিকে সেখানে টাইলার ও তার বন্ধু মিলে নীল পাখির ডিমটি চুরি করার চেষ্টা করতেছিল কিন্তু তখনই নীল পাখি তাদের দেখে ফেলে তো এখানেই আমাদের এপিসোড ওয়ান শেষ হয়ে যায় দেখা হবে পরবর্তী এপিসোডে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে একটি লাইক করবেন কমেন্টে জানিয়ে দেবেন কেমন হয়েছে আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন